الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সম্মানিত দ্বীনি ভাই এবং বোনেরা কোরআনিক আলোচনার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগতম এবং আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দ্বীনি ভাই এবং বোনেরা আমরা সূরা হুজুরাত 49 নম্বর সূরা থেকে আমাদের দৈনন্দিন জীবনের যে দিক নির্দেশনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন সেই নির্দেশনাগুলো আমরা জানার চেষ্টা করছি সেগুলো শুধু জানবই না পাশাপাশি সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করে আমরা চেষ্টা করছি আমাদের জীবনটাকে আরো বেশি সুন্দর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমাদের জীবনের সমস্ত প্রকারের জরাজীর্ণতা সমস্ত প্রকারের আমাদের অন্তরের কলুষতা চিন্তার যেই সংকীর্ণতা সেগুলো থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমরা সেই দোয়া করছি আসুন আমরা সরাসরি কোরআনের আয়াত থেকে নিজেদেরকে পরিবর্তন করার জন্য আলোচনায় চলে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাত 49 নম্বর সূরার 12 নম্বর আয়াতে আমাদের জন্য কিছু নির্দেশনা দিয়েছেন চলুন দেখা যাক সেই নির্দেশনাগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ যন্নি إن بعد الظن اسم ولا تجسس ولا يغتب بعضكم بعدا أيحب أحدكم أن يقول لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم الله سبحانه وتعالى says you who have believed O believer men and women avoid much negative assumption indeed Some assumption is seen and do not spy or backbite each other. Would one of you like to eat the flesh of his brother when dead? You would detest it and fear Allah. Indeed, Allah is accepting of repentance and merciful. Subhanallah bihamdi. Allah subhanahu wa ta'ala ki chamatkar kore amaderke ekhane nirdeshona dicchen. Jara mu'min, jara bishwashi. Those are believe in Allah. And the day of hereafter, যারা আল্লাহ এবং পরবর্তী এই জীবনের পরের জীবনে পরকালীন জীবনে যারা বিশ্বাস করে সেই সব মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ যন তোমরা মন্দ ধারণা থেকে বিরত থাকো অধিকাংশ সময় আমরা মন্দ ধারণা করি প্রচুর পরিমাণে একটা ব্যক্তি সম্পর্কে কোনো একটা তথ্য আমরা জানার পরে কোনো ইনফরমেশন আমাদের কানে আসার পরে আমরা সাথে সাথেই তার ব্যাপারে একটা থিঙ্কিং লেভেলে চলে যাই একটা চিন্তার জগতে চলে যাই তাকে নিয়ে একটা চিন্তা সাজাই যে মানুষটা কেমন হতে পারে এমনও হয় অনেক সময় যে হতে পারে সেই মানুষটা সত্যিকার অর্থে সে অপরাধটা করে নাই তার সম্পর্কে আমরা অন্য কোনো মাধ্যমে শুনেছি শোনার পরপরে তাকে নিয়ে আমরা মন্দ ধারণা করা শুরু করে দিয়েছি আল্লাহ এই ব্যাপারে আমাদেরকে সরাসরি নিষেধ করেছেন খুব শক্তভাবে নিষেধ করেছেন যে এটা তোমরা করো না মন্দ ধারণা থেকে বিরত থাকো তুমি যাকে নিয়ে মন্দ ধারণা করছো তুমি যদি তোমার নিজেকে নিয়ে আল্লাহর সামনে উপস্থাপন করে ওইভাবে চিন্তা করো তাহলে তুমি দেখতে পাবে তোমার অসংখ্য অগণিত গুনাহ অপরাধগুলো আল্লাহ গোপন রেখেছেন আল্লাহ তোমাকে নিয়ে কখনো মন্দ ধারণায় উপনীত হননি বরং তুমি যত বেশি পাপিষ্ঠই হও না কেন তারপরেও তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আছে যদি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসো খালেস নিয়তে তাওবাতুন নসুহার মাধ্যমে যদি আল্লাহর কাছে ফিরে আসো আল্লাহ তোমাকে কবুল করে নেবেন তোমার সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন শুধু তাই নয় তোমার এই গুনাহ খাতাগুলোকে আল্লাহ এগুলোকে কনভার্ট করে এগুলোকে ডাইভার্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো পুণ্যে তোমাকে নেকি দিয়ে সেটা ভরপুর করে দিবেন সুবহানাল্লাহ তাহলে মন্দ ধারণা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মন্দ ধারণাগুলো কি তোমরা অনুমান থেকে দূরে থাকো নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো পাপ আমরা একটা ব্যক্তি সম্পর্কে এমন অনুমান করলাম যেটা সে ধারে কাছেও নাই সে ব্যক্তি আসলেই সত্যিকার অর্থে এমন কোনো কাজ করেনি কিন্তু আমরা তার ব্যাপারে ওই ধারণা করতে করতে তাকে ওই স্তরে নিয়ে পৌঁছে দিয়েছি আমি আমার চিন্তা শক্তি দিয়ে তাকে চিন্তা করতে করতে তাকে একটা নিম্ন স্তরে পৌঁছে দিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাদেরকে অ্যাড্রেস করে এগুলো পাপ তুমি যার সম্পর্কে মন্দ ধারণা করছো সে যদি এরকমটা নাও হয় তাহলে তোমার তো এই ধারণা করাটা তার জন্য নিতান্ত একটা গুনাহের কারণ হয়ে দাঁড়াবে তোমার জন্য সুতরাং আসেন শুধু শুধু নিজের আমল নামাতে গুনাহ দিয়ে ভর্তি করা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না আমরা সমস্ত অবস্থায় সকল অবস্থায়
চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্দেশনাগুলো দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক যেইভাবে লাইফ লিড করেছেন ওইভাবেই নিজেদের জীবনটাকে পরিচালনা করার জন্য ইনশাআল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি বলছেন, তোমাদের মধ্যে কি কেউ তার মৃত্যু আর বলছেন যে তোমরা আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না, আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। তাহলে গোপন বিষয় অনুসন্ধান করতে আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা এই ছিদ্রান্বেষণ করাটা আল্লাহ নিষেধ করেছেন। তাহলে দুই নম্বর পয়েন্ট হচ্ছে এখানে ছিদ্রান্বেষণ করা যাবে না, কারো স্পাই সেখানে গুপ্তচর বৃত্তি করা যাবে না, কার কি হচ্ছে কি না হচ্ছে এটা দেখার দায়িত্ব আল্লাহ আমাকে দেন নাই। এবং আমার প্রতিবেশী ইভেন আমার আমার খুব ক্লোজেস্ট কোনো পার্সনও যদি থাকে, সে যদি গোপনে কোনো অন্যায় করে, সে যদি আমার অগোচরে কোনো অন্যায় করে, সে অন্যায়ের জন্য আল্লাহ আমাকে ধরবেন না, কখনোই নয়। আল্লাহ সেটার জন্য আমাকে পাকড়াও করবেন না, তার অন্যায়ের জন্য, সে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ, সে জেনে শুনে অন্যায় করেছে তার অন্যায়ের জন্য সেই আল্লাহর সামনে জবাবদিহি করবে। সুতরাং তার জবাবদিহিতার জায়গায় শুধু শুধু আগ বাড়িয়ে নিজে সেধে সেধে সেখানে যেয়ে আমাকে উপস্থিত হওয়ার কি প্রয়োজন? প্রিয় ভাইয়েরা, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা এই কাজটাই বেশি করছি। অন্য অন্যজনের অন্যজনকে নিয়ে ভাবতে আমাদের খুব ভালো লাগে। আমি আমার নিজেকে নিয়ে যতটুকু সময় নষ্ট না করি, যতটুকু সময় ব্যয় করি, তার চাইতে বেশি সময় ব্যয় করি আমার আমার আশপাশের মানুষজনের কথা চিন্তা করে, তার জীবন ব্যক্তি জীবন নিয়ে আমার মাথা ব্যথা। সুতরাং এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। প্রিয় ভাইয়েরা, ছিদ্রান্বেষণ করা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন এখানে। এরপরে তার গোপন বিষয়টা তো অনুসন্ধান করা সম্ভব না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কঠিনভাবে নিষেধ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি, আল্লাহ বলছেন কি, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদান, তোমরা একে অপরের গীবত করো না। এই ব্যাপারে আর নতুন করে বলার তেমন কিছু নাই। গীবত আরবি এই শব্দটা, গীবত আমরা যেটাকে জানি পশ্চাতে নিন্দা করা, পশ্চাতে নিন্দা করা আমরা গীবত বলতে যেটা বুঝি, এই গীবতটা আজকে আমাদের কাছে ঘি ভাতের মতো হয়ে গেছে। গীবতটা আজকে আমাদের কাছে ঘি ভাত, বরং তার চাইতে মনে সুস্বাদু কোনো খাবারের মতো হয়ে গেছে। গীবতটা আমাদের মুমিনদের জন্য, আমাদের ইমানদারদের জন্য কত বড় একটা হার্মফুল থিংস, কত বড় একটা ডিস্ট্রাকটিভ থিংস আপনি চিন্তাও করতে পারবেন না। কষ্ট করে আমলগুলো করা হয়, সলেহ আমলগুলো করছেন, সেগুলো চোখের সামনে আল্লাহ না করুক যখন হাসরের বিচারের মাঠে নষ্ট হয়ে যাবে, সেগুলোকে আপনার আমলনামায় দেওয়া হবে না, আমার আমলনামায় দেওয়া হবে না, এটাকে অন্য সেই ব্যক্তির আমলনামায় দেওয়া হবে যাকে নিয়ে আমরা গীবত করেছি। সেই দিনটা সেই সময়টা আমাদের আফসোস করা ছাড়া, আমাদের ব্যর্থতা নিজেদের চোখে দেখা ছাড়া আর কোনো আমাদের দ্বিতীয় কোনো উপায় থাকবে না প্রিয় ভাই এবং বোনেরা। সুতরাং গীবত থেকে আমরা নিজেদেরকে সর্বোচ্চ দূরত্বে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বলছেন যে তোমরা পশ্চাতে নিন্দা করো না, এই নিন্দাটা মানে হচ্ছে তার গীবত করবা না, গীবত করো না। এরপর আল্লাহ বলছেন আয়ু হেব্বু আহাদুকুম আয়াকুল আলাহমা আখিহি মাইতান ফাকারিহ তুমুহ, তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? আল্লাহ প্রশ্ন করছেন, তোমরাই বলো, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? আল্লাহ আবার নিজে উত্তর দিছেন সুবহানাল্লাহি বিহামদি, ফাকারিহ তুমুহু, তোমরা তো তা অপছন্দই করে থাকো, তোমরা করবে না এটা আমি জানি, আমি আল্লাহ জানি, কারণ আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি, তো তুমি যেটা পছন্দ করো না সে কাজটা কেন করবে? এরপর আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ অ্যান্ড ফিয়ার মি, ফিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, কি হবে, ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, যদি আল্লাহকে ভয় করে চলতে পারি নিশ্চয়ই আল্লাহ অধিক তাওবা কবুলকারী, অধিক পরিমাণে আপনি যত বেশি তাওবা করবেন আল্লাহ তত বেশি আপনার তাওবা কবুল করবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ বলছেন আমি সর্বশেষ, আমার গুণ হচ্ছে এই আয়াতে রহিম, আমি অসীম দয়ালু সুবহানাল্লাহি বিহামদি। তাহলে আল্লাহর সেই দয়া, আল্লাহর সেই তাওবার, আল্লাহর দরবারে তাওবা করার দরজা আমাদের জন্য এখনও খোলা আছে, আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করে দেওয়ার সুযোগ এখনও আমাদের হাতে আছে প্রিয় ভাই এবং বোনেরা, যতক্ষণ নিঃশ্বাসটা আমাদের আছে। আসুন আমরা এই গুণগুলো, এই বদভ্যাসগুলো আমাদের জীবন থেকে ঝেড়ে ফেলে দেই। আমি আবারও রিপিট করছি এই সূরা হুজুরাতের 49 নম্বর সূরার 12 নম্বর আয়াতের যে তিনটা নির্দেশনা, প্রথম নির্দেশনা হচ্ছে পশ্চাতে নিন্দা করা যাবে না, গীবত থেকে দূরে থাকতে হবে, মন্দ ধারণা থেকে বিরত থাকতে হবে,
তিন নম্বরে ছিদ্রান্বেষণ করা যাবে না, স্পাই অর্থাৎ গুপ্তচর বৃত্তি করা যাবে না। এই সমস্ত বদভ্যাস থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।